প্রতি বছর নেই এ বছরও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রাজধানীর লিচুবাগানস্থিত নতুন পল্লী রক্ষাকালী মন্দির কমিটির উদ্যোগে মহাযজ্ঞ এবং মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অমাবস্যা তিথিতে মহাযজ্ঞের মাধ্যমে মায়ের আরাধনায় ব্রতী হবেন মন্দির কমিটির সদস্য সদস্যাসহ এলাকাবাসীরা। এবছর 46তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই বিশেষ থিম নিয়ে হাজির হন রক্ষাকালী মন্দির কমিটি। এবছরও পুজো প্রাঙ্গণের সীমার 7টি রূপ ফুটিয়ে তোলা হয়েছে। 2022 সালে পুজো প্রাঙ্গণে মায়ের 51টি রূপ ফুটিয়ে তুলেছিলেন মন্দির কমিটির সদস্যরা, যা প্রচুর পরিমাণ দর্শনার্থীদের আকর্ষণ করেছিল। এবছরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা পুজো মণ্ডপে ভিড় জমাবেন বলে আশাবাদী পুজো কমিটির সভাপতি সুরেশ চন্দ্র দাস। এক বছর আগে আমরা এখানে পূজা করেছি, সেখানে 51 মূর্তি আমরা দেখিয়েছিলাম মায়ের। এবার আমরা এখানে মায়ের 7 রূপ দেখাব এবং সেটা চলবে আজকে এবং কালকে, পরশু 3-4 দিন আমরা এখানে চলবে সেই পূজা। সেই পূজাতে আমরা মায়ের প্রসাদ বিতরণ, মায়ের দরিদ্রদের জন্য আমরা বস্ত্র বিতরণ, অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ ইত্যাদি আমরা ব্যবস্থা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাযজ্ঞ, এগুলি আমাদের এখানে চলবে এবং সেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মহাযজ্ঞ আমরা পালন করব এবং পূজা আমরা রাত্র 11টার সময় করব আজকে। সেটা 3-4 দিন চলবে। বিগত বছর যে আপনারা 51 মূর্তি করেছিলেন, কীরকম লোকের সমাগম হয়েছিল? প্রচুর সাড়া পেয়েছি, এলাকার মানুষ উপচে পড়েছিল এখানে। এবার আশা করি আমরা সেখানে উপচে পড়া ভিড় হবে, সেটা আমরা আশা করছি এবং মানুষ মায়ের কাছে তার আশীর্বাদ পাবে সে আশা নিয়ে আমরা এবার পূজা করছি। পুজোর পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।